নাই মামুদুলার ইয়ার বলছিলেন যে খেলতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্যাট মিন্স তিনিও বিশ্বকাপ ভাবনায় এখন পর্যন্ত থাকছেন আমি তো মনে করি আছে ডেফিনেটলি মানে না থাকার কোনো কারণ দেখি না মাহমুদুল্লাহ রিয়াদের অপেক্ষার পালা যেন শেষ হতে চলল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ডে ফিরছেন অভিজ্ঞ এই ক্রিকেটার রিয়াদের ফেরার আভাসটা দিয়েছেন খোদ বিসিবি সভাপতি নিজেই মাহমুদুল্লাহ রিয়াদ বলছিলেন যে খেলতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্যাট মিন্স তিনিও বিশ্বকাপ ভাবনায় এখন পর্যন্ত থাকছেন আমি তো মনে করি আছে ডেফিনেটলি মানে না থাকার কোনো কারণ দেখি না শুধু মাহমুদুল্লাহ রিয়াদই নয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন মোসাদ্দেক সৈকত এইদিকে বিশ্বকাপের দল এখনই ঘোষণা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির নিয়ম অনুসারে 5ই সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার কথা বিসিবির সেটা আইসিসিকে জানানো হলেও সম্ভবত তা প্রকাশ হচ্ছে না কেননা এখন অনেক পরীক্ষা নিরীক্ষার বাকি সোমবার বিশ্বকাপের দল নিয়ে বোর্ড সভাপতির সাথে মিটিংয়ে বসেছিলেন নান্নু ও বাসার দুই নির্বাচকের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও বিসিবি সভাপতি ঠিকই কথা বলেছেন চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর মাহমুদুল্লাহ রিয়াদ বা মোসাদ্দেক সৈকতের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে কারণ নিউজিল্যান্ড সিরিজের পরেই ঘোষণা করা হবে বিশ্বকাপের মূল স্কোয়াড কিউই সিরিজে বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেবার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে মাহমুদুল্লাহ সৈকতদের দেখা গেলে অবাক হবার কিছুই নেই আর সেই সুযোগ যদি কাজে লাগাতে পারেন তাহলে বিশ্বকাপের দলে ঠাঁই পেতে তারাই এগিয়ে থাকবেন কারণ বড় টুর্নামেন্টে অভিজ্ঞতাকে মূল হাতিয়ার হিসেবে গণ্য করতে পারে টিম ম্যানেজমেন্ট এইদিকে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যেন মহাঝামেলায় নির্বাচকরা বিসিবির সভাপতি বলেছিলেন এশিয়া কাপের দলটাই হবে বিশ্বকাপের দল এবার সেই মত তিনি পাল্টালেন এত এত ক্রিকেটারের মধ্যে 15 জন বেছে নেওয়াটা একটু কষ্টকরই হবে নির্বাচকদের জন্য ঠিক আছে যেমন আমাদের এখানে কথা ছিল ওপেন করবে তামিম এবং লিটন দাস ওরা তো নাই তাহলে আমি এখন যদি 15 জন নাম পাঠাতে হয় এবং ওরা এখন পর্যন্ত সুস্থ না মানে কেউ তো ফিট বলে আমরা এখনও খবর পাইনি তাহলে আমি কি ওদেরকে বাদ দিয়ে নাম পাঠাবো এটা তো সম্ভব না জি আচ্ছা ওদেরকে ওদেরকে বুঝতে হবে ওদেরকে যদি এখন আমি ওখানে আছে 17 জন ওখানে এখন আছে 17 জন ঠিক আছে আপনাদেরকে চ্যালেঞ্জটা মানে একটু হিসাব করতে বলছি এখানে আছে 6 জন স্ট্যান্ড বাই এরা প্রত্যেকেই কিন্তু কে বলব 17, 6, 23 এর মধ্যে ঢুকবে আরও 2 জন তামিম ইকবাল অ্যান্ড লিটন দাস তাহলে হলো কত 25 পাঠাইতে হবে 15, 10 জন আপনি বাদ দেন আমি তো এই টিম থেকে কাকে বাদ দেবো সেটাই এখনও মানে এটা তো ইটস নট ইজি যে যারা পারফর্ম করছে ভালো খেলছে তাদেরকে বাদ দিয়ে দেবো সো এটা একটা চ্যালেঞ্জ তবে আমাদের এখনই যে দিতে হবে তা না এখন যেটা যাবে এটা হলো একটা লজিস্টিকের কারণে বাট মেইন দিতে হবে আমি যত জানি 27 তারিখ ইজ দ্য লাস্ট ডে আমরা তখনই দেবো আমাদের মেইন দিচ্ছেন তখন ভাই নাকি 15 জন এখন আমি জানি এটা ইট ইজ এটা একাডেমিক এটা ইম্পর্টেন্ট ইস্যু না আমরা এখনকারটা দিতে হবে দেখে দেওয়া যদি দেয় তারা কিন্তু মেইন স্কোয়াডটা আমরা ওয়ার্ল্ড কাপে বলতে পারবো 26 তারিখ অথবা 27 তারিখ আমরা ডিক্লেয়ার করেছি তখন আপনারা সবাই জানবেন নিউজিল্যান্ড আমি এখন আপনাদেরকে আবার যেটা বলছি তামিম লিটন দাসের নাম দিলাম ধরে তারপর যদি ওরা খেলতে না পারে ফিট হয় যদি না হয় ঠিক আছে কিন্তু তাই বলে যদি দিচ্ছি না তা না নিশ্চয়ই ওদের নামও দিলে যদি দেয় মানে আমি আমার কাছে এটা একাডেমি মেইন স্কোয়াডটা দেবো আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখবো এখানেও অনেকে যারা নাকি এখানে আছে তারা অনেকে সুযোগ পাবে দেখে আমরা বেস্ট পসিবল স্কোয়াডটাই আমাদের অ্যানাউন্স করবো 26 তারিখ ওদের সুযোগ থাকবে খেলা আমার মনে হয় আমি জানি খেলবে এশিয়া কাপের দলটা বিশ্বকাপের দল হচ্ছে এশিয়া কাপের দলটা বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল যেহেতু আমাদের মধ্যে এতগুলো চেঞ্জ সিচুয়েশনের জন্য এই এই পরিস্থিতিতে পড়েছি সেটা হবে না যেমন ধরেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এবাদত যদি ফিট থাকতো এবাদত আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকতো এখন এবাদত নাই ঠিক আছে আর তামিম লিটন ওরা ফিট থাকলে তো যাবেই এটা নিয়ে কোনো সন্দেহ নাই কাজে এখন এশিয়া কাপে যে টিমটা আছে এটাকে যদি আমি ওয়ার্ল্ড কাপের টিম ধরি তাহলে ভুল হবে আমি তো মনে করি আছে ডেফিনেটলি মানে না থাকার কোনো কারণ দেখি না একটা জিনিস মনে রাখতে হবে 15 জন পাঠালেও আমাদের
যেই পরিমাণ ইঞ্জুরির সমস্যা আছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, আমাদের প্লেয়ারদের একটু ইঞ্জুরি প্রোন বেশি। কালকে তেমন শান্ত ব্যথা পেয়েছে, কালকে মেরাজ ব্যথা পেয়েছে, এর এর আগের ম্যাচে মুস্তাফিজ ওয়াজ স্ট্রাগলিং, ওর একটা পেইন ছিল। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে এইগুলো তো আমাদের কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা আমরা যদি মনে করি যে আমরা 11 জন ঠিক করেছি, 11 জন পুরো ওয়ার্ল্ড কাপ খেলে আসবে, এটা ভুল। সো আমাদের কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে, সেই জন্য আমাদের স্ট্যান্ড বাই যে প্লেয়ারগুলো আছে এদের কাউকে মানে ছোট করে দেখার কোনো উপায় নাই। দে শুড বি অলওয়েজ রেডি।